সিলেটে বিএনপির গণসমাবেশ কাল দর্শক এ বিষয়ে জানতে সেখান থেকে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমেদ মারুফ বরাবরের মতোই বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন যে সমাবেশকে বাধাগ্রস্ত করতে ধর্মঘট ডাকা হয়েছে তো আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ কাল নেতাকর্মীরা কি এর মধ্যে আসতে শুরু করেছেন গতকাল বিএনপি কিন্তু সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা এসে শুরু করেছিলেন এরপর থেকে আসে আমরা দেখেছি পুরোটা রাতেই তারা এই জায়গায় স্লোগান দিয়েছেন এই জায়গায় তাবু করে তারা থেকেছেন রাতে রান্না করে সময় পেয়েছেন এরপর আর সকাল থেকেই আবার আবার আমরা দেখেছি যে মানুষ বিভিন্ন পথে বা হেঁটে বা মোটরসাইকেলে ভাবে বিভিন্ন জায়গা থেকে তারা ছোট ছোট গাড়ি বা রিক্সা মোটরসাইকেল পরিবহন দিয়ে তারা সিলেট শহরে এসেছেন এরপর যে সিলেট সোমবারদি দিয়ে আমরা দেখেছি ইসলামগঞ্জ প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন উপজেলা থেকে মানুষজন শহরে এসেছেন তারা সিলেটের শহরের পাশে কাজী প্লাজার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে তারা নৌকা দিয়েছিল এবং নৌকা দিয়েই তারা সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে পৌঁছেছেন এছাড়াও ইসলামগঞ্জ থেকে আমরা দেখেছি প্রায় 10,000 যেটা বিএনপি এলাকারা বলেছে যে প্রায় 10,000 মোটরসাইকেল থেকে তারা আলিয়া মাদ্রাসার মাঠে পৌঁছেছেন এই এই মুহূর্তে আসলে আলিয়া মাদ্রাসা মাঠ পরিপূর্ণ বলা যায় আমরা যদি বলি যে পরিপূর্ণ হয়ে উঠেছে তারা এর আগে বলেছেন যে এর একদিন আজকেই সন্ধ্যার পর থেকেই তারা আমি বলতে চান যে সন্ধ্যা থেকেই আসলে বিএনপি সমাবেশ শুরু এরকম তারা বলতে চেয়েছেন আগামীকাল সকাল 10টা থেকেই তাদের সাংসদ যে কার্যক্রম শুরু হওয়ার কথা কিন্তু ধর্মঘট শুরু বিভিন্ন ভাবার কারণে তারা যেটা বলছেন যে আজ সন্ধ্যার পর থেকেই সেই কার্যক্রম তারা শুরু করে দিয়েছেন তারা বলছেন যে আগামীকাল তাদের যে লক্ষ্য ছিল তা থেকে আলোচনা হবেন এবং গত এক আগে সিলেটে এরকম পাঁচ সমাবেশ করেছিলেন এরপরে তারা কিন্তু করতে পারেননি এই প্রায় 12 বছর পরে তারা এই সিলেটে বড় সমাবেশ আছেন এবং সেখানে মানুষের এই যে অপেক্ষা ছিল এখন অপেক্ষা শেষে এই এই তাদের যে দাবি রয়েছে তাদের পক্ষে সাধারণ তাদের কাছে পাশাপাশি সাধারণ যে মানুষজন আছেন তারাও যোগদান করছে এবং তাদের লক্ষ্যে চেয়েও বেশি মানুষের এখানে উপস্থিত হবেন তারা ধরে নিয়েছেন তার কাল লোকাধিক মানুষ এই জায়গায় সমবেত হবেন তাদের এক সমাবেশে জনসমাবেশে এক সময় এই জনসমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে তাও তারা